আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লার্নিং ট্রুথ চ্যানেলে আপনাকে মুবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমরা জানব ইবলিস শয়তানের পরিচয়, ফিতনা ও শেষ পরিণতি ভিডিও সিরিজের প্রথম পর্ব, যেখানে আপনি কুরআন হাদিসের আলোকে ইবলিস শয়তান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আজকের পর্বে আমরা জানব ইবলিস শয়তানের উত্তরসূরিদের পরিচয়, তার বংশ পিতামাতা সম্পর্কে, আরও জানব কীভাবে জন্ম নিল ইবলিস শয়তান, ইবলিস শয়তানের পরিচয়, ইবলিস শয়তানের ছোটবেলা ও শৈশবকাল, ইবলিস শয়তানের শিক্ষক কে ছিলেন, ইবলিস কীভাবে ফেরেশতাদের থেকে বেশি ইবাদত করত, ইবলিসের বিভিন্ন উপাধি ও মর্তবা লাভ, ইবলিস কীভাবে আল্লাহর সান্নিধ্য অর্জন করেছিল, ফেরেশতাদের ইবলিসকে আরশে মুআল্লার কাছে উঠিয়ে নেওয়ার অনুরোধ। চলুন তবে বিস্তারিত জানা যাক। ইবলিস শয়তানের উত্তরসূরি ছিল জিন জাতি, জিনদের পঞ্চমবারের নেতা ও বাদশাহ হামুসের পুত্র ছিল ইবলিসের পিতা বা জনক। তার নাম ছিল খবিশ। খবিশের আকৃতি ছিল অনেকটা ভয়ঙ্কর সিংহের ন্যায়, তার স্বভাব ও প্রকৃতিও ছিল সিংহর ন্যায়। একদিকে তার দেহে ছিল পঞ্চশক্তি, অন্যদিকে ছিল তার চেহারার সুস্পষ্ট ধূর্ততার ছাপ। এ খবিশই পাপিষ্ট জিনদের মাথার তাজ ছিল। ইবলিসের মাতা ছিল জিন জাতির পঞ্চম নেতা হামুসের কন্যা, তার নাম ছিল নীলবিষ। নীলবিষ জিন দেখতে ঠিক একটি নেকড়ে বাঘের মতো, তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের ন্যায়। এক বর্ণনায় আছে জাহান্নামের আগুনের খবিশ ও নীলবিষের মিলনে ইবলিসের জন্ম হয়। এখানে উল্লেখ যে আল বিদায়া ওয়ান নেহা গ্রন্থে মুহাম্মদ ইবনে ইসহাক রহিমাকুমুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু হইতে বর্ণনা করেন যে পাপে লিপ্ত হওয়ার পূর্বে ইবলিসের নাম ছিল আজাজিল। সে ছিল পৃথিবীর বাসিন্দা, অধ্যাবসায় ও জ্ঞানের দিক থেকে ফেরেশতাদের মধ্য থেকে সেই ছিল সকলের সেরা। সুতরাং পিতামাতা ও জাহান্নাম এই ত্রিসত্তার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাবে ছিল ইবলিসের চরিত্রে। ইবলিসের পিতার শারবুক নামে সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। খবিশের পুত্র ইবলিসের শিক্ষা দীক্ষার ভার তার পিতার বন্ধু শারবুকের হাতে অর্পণ করল। ইবলিস ছিল অতিশয় মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন, সুতরাং কোনো পাঠই তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে একবার যাই শুনত তাই সে চিরজীবনের জন্য মনে রাখতে পারত। ফলে শারবুকের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উঁচু ধারণা জন্মেছিল। তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিশকে লক্ষ্য করে প্রায় বলত, বন্ধু, তোমার পুত্রের ভেতরে যে লক্ষণসমূহ দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক মহাবিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হবে। আমার শিক্ষকতা জীবনে 26,000 বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ স্মৃতিসম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি। কিন্তু দুঃখের বিষয়, তোমার পুত্রটি অত্যাধিক বেয়াদব, অহংকারী এবং ভীষণ একগুঁয়ে। এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয়। তবে যাই হোক না কেন, ইবলিসের ভাগ্য সুপ্রসন্ন। উল্লেখ্য যে জিনদের অনৈতিক এবং গুনার কার্যকলাপের জন্য আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা জিনকুলকে ধ্বংস করার জন্য একবার পৃথিবীতে নেমে আসেন। সে সময় সকলকে ধ্বংস করার সময় বালক ইবলিসকে স্নেহবশত হত্যা না করে তার উল্টো তাকে লালন পালন করার জন্য আল্লাহর নিকট অনুমতি নিয়ে আসমানে নিয়ে যান। ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুরূপ আল্লাহর ইবাদত বন্দেগীর নিয়মকানুন শিক্ষা দান করল। ইবলিসীয় প্রতিভা বলে অতি অল্প কষ্টে ও স্বল্প সময়ে শিক্ষা লাভ করে দীর্ঘ 1,000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। তথাকার ফেরেশতা তার ইবাদতে একাগ্রতা দেখে
অবাক হয়ে বলতে লাগলো, আমরা ফেরেশতা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদতই আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা সব কিছু। ইবাদতই আমাদের একমাত্র কাজ। তবু কি আশ্চর্য, ইবলিস আমাদের কাছে ইবাদতের কায়দা কানুন শিখে সে যে ইবাদত করছে তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না। আমাদের ফেরেশতা কুলের মধ্যে তো কোনো কাউকে এমন ধারায় ও এমন নিবিড়ভাবে কখনো ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে এখন এর কাছে আমাদের অনেক কিছু শিখবার ও বুঝবার আছে। ফেরেশতারা তার ইবাদতে ও বন্দিগিতে দেখে মুগ্ধ হয়ে তার নাম দিয়েছিল খাসে, যার দ্বারা অনুগত বান্দাদের নির্দেশ করা হয়। ইবলিস প্রথম আসমানে 1000 বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানে ফেরেশতারা তার অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল। ইবলিস দ্বিতীয় আসমানে পৌঁছেও পূর্বাপেক্ষা আরও বেশি পরিমাণে ইবাদতে মশগুল ও মগ্ন হলো। এই আসমানে ফেরেশতারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শতমুখে তার প্রশংসার করতে লাগলো, এবং তারা ইবলিসের নামকরণ করলো আবেদ, যার দ্বারা ইবাদতকারীকেই নির্দেশ করা হয়। দ্বিতীয় আসমানে 1000 বছর অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরেশতা ইবলিসকে তৃতীয় আসমানে নিয়ে গেল। তৃতীয় আসমানে এসে সে আরও বেশি পরিমাণ পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল। সে এখানেও 1000 বছর ইবাদত করল। এখানে ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখলো ওয়ালি, যা দ্বারা আল্লাহর প্রিয় বান্দাকে বোঝায়। তারপর চতুর্থ আসমানে তারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিসকে চতুর্থ আসমানে নিয়ে গেল। ইবলিস এখানে অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ 1000 বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল। তথাকার ফেরেশতারা তার ইবাদতে খুশি হয়ে তার নাম রাখলো সালেহ, যা দ্বারা পুণ্যবানকে নির্দেশ করা হয়। একইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করল। তখন পুরো ফেরেশতা জগতেই তার প্রশংসা মুখরিত হয়ে গেল। সকল ফেরেশতার সন্তুষ্টির ভেতর যে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখ শান্তিতে সে বসবাস করতে শুরু করলো। ইবলিস ফেরেশতাদের নিকট থেকে আদব কায়দা এবং ইবাদতের রীতি নীতি প্রশিক্ষণ নিয়েছিল। ইবলিস অত্যন্ত মেধাবী হওয়ায় যা শিক্ষা লাভ করত তা কোনো কিছুই আর ভুলত না। সুতরাং অতি অল্প সময়ে ফেরেশতাদের নিকট হতে সে সর্ববিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করলো যে এখন তার ওস্তাদ ফেরেশতাদের তুলনায় তার জ্ঞানী বেশি হয়ে গেল। তদ্রূপ ফেরেশতাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণও অনেক বৃদ্ধি পেল। 7 আসমান ও জমিনের এমন একটি স্থান বাকি থাকলো না যেখানে ইবলিসের সেজদা পড়েনি। ফেরেশতারা ইবলিসের ইবাদত বন্দীকে দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিসকে তারা শিক্ষাদান করেছে, এখন সেই ইবলিসের কাছেই তাদের অনেক কিছু শেখার আছে। তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করলো, হে মাবুদ, তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরো সে মুআল্লার কাছে উঠিয়ে আনো, তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনতে ও অনেক কিছু শিখতে পারতাম, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের এই আবেদন মঞ্জুর করে ইবলিসকে আরশে মুআল্লার নিকট নিয়ে আসেন। আরশে মুআল্লার কাছেই রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মিম্বর। ইবলিস উক্ত মিম্বরে আল্লাহর ইবাদতে মশগুল থাকত। স্বীয় ইবাদতের অবসর সময়ে সে ফেরেশতাদের ওয়াজ নসিহত করতে লাগলো, আর এভাবেই ফেরেশতারা তার ওয়াজ ও অমূল্য উপদেশ বাণী শুনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগলো। শেষ পর্যন্ত সে মালাইকা বা ফেরেশতাদের নিকট শিক্ষক নামে পরিচিত হয়ে গেল। যদিও এই হাদিসটির ব্যাপারে ইসরায়েলি বর্ণনা পাওয়া যায়, ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমিন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা জানব ইবলিস বা আজাজিল কিভাবে ইবলিস শয়তানে পরিণত হলো, জানতে পারবো জিন কি, জানতে পারবো শয়তান কি, জানতে পারবো ইবলিস কিভাবে অভিসম্পাতিত হলো, জানতে পারবো ইবলিস কেন ও কিভাবে দুনিয়াতে নেমে সকল জিনদের হত্যা করলো, কখন নেমেছিল, আর জানতে পারবো হযরত আদম আলাইহিস সালামের সাথে তার কিরূপ আচরণ হয়েছিল, আরও জানতে পারবো ইবলিস শয়তান
কিভাবে জান্নাতে ও জাহান্নাম দর্শন করেছিল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, লার্নিং টুদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।